ছুটকি ছুটকি করে মরলাম, ও আর তাকায় না, শ্যাম্পু করতে হবে। ই বাবা, ও হাই বলে জোরে, ও হাই বলে, তোকে শেয়ার করো, আমাকে শেয়ার করো। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা দেখছো ডেইলি ব্লগ বাই সুস। তো আজকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। সকাল এখন বাজে কটা আমি জানি না, আচ্ছা এখন বাজে 10:30। তো নতুন আমি ব্লগ স্টার্ট করলাম এখন থেকেই। তো আজকে হতে চলেছে ব্লগটা ভেরি স্পেশাল, তো তোমরা স্ক্রিপ্ট না করে পরপর দেখতে থাকো। বল এক্ষুনি যাবো, কেন তুই যাবি? ও আচ্ছা আমি যাচ্ছি, দাঁড়া এই বোকে নিয়ে যাচ্ছি। তো চলো, জল গরম বসিয়ে দিয়ে এসেছি, তো জল গরম হয়ে গেলেই আমি স্নানটা করে নেবো, করে রেডি হয়ে যাবো চট করে। আর আমি অলরেডি খেয়ে ফেলেছি ওটস, তাই তোমাদেরকে দেখাতে পারছি না। সকালবেলা উঠেই কাজ ফাজ সেরে নিয়েছি, ওটস খেয়ে নিয়েছি, কারণ আমার আজকে মেকআপ ক্লাস করানো আছে। আজকে আমি ওদেরকে দেখাবো ফ্যাশন লুক, আর একটা ক্লাস আছে যেখানে দেখাবো আমি তোমার প্রস্থেটিকের কিছু লুকস। এখনও পর্যন্ত ভাবিনি, কারণ ওটা আমি ওইভাবে ডিসাইড করতে পারি না। যাই হোক, তো ক্লাস চলাকালীনই মাথার মধ্যে চলে আসবে যে আমি কী করাবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার, তোমাদের সাথে সাথে আমি নিজেও সারপ্রাইজ যে কী করাবো। তো যাই হোক, আবার স্নানটা সেরে আসি, এসে তোমাদের সাথে আরও 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 আড্ডা মারছি। আর আজকে কে আমার মডেল হবে সেটার সাথে তোমরা একটু পরিচিত, কারণ তাকে তুমি চেনো, মানে তোমরা চেনো, একবার দেখেছো। সো সেই হচ্ছে আমার ক্লাসের আজকে মডেল হবে, অনেক দিন ধরে বলছিল সাজবো সাজবো সাজবো। চলো আজকে আশাটা পূরণই করে দিই। তো চলো আপাতত টাটা, আমি স্নানটা করে আসি, এসে বক বক করছি, নিজেও একটু ফ্রেশ হয়ে যাই, স্নান করে একটু আলোর দিকে যাই। স্নান করে হয়ে গেছি রেডি, আর আমার পেছনে ছুটকি মোটামুটি ঘুর ঘুর করছে, বিকজ জানি না কেন ও আমার কাছেই ঘুর ঘুর করছে। তো চলো, আমি স্নানটা করে ফেলেছি, আর আজকে ওয়েদারটা খুব ভালো, মানে ঠান্ডাটা মনে হচ্ছে একটু কম। আউচ, কেন করছিস জানিস? আমার এগুলো পছন্দ না, আমার সব ভালো লাগে, মানে ঠিক আছে ইটস ওকে, বাট চাটা চাটিটা পছন্দ না। তো ছুটকি যখনই হাতটাতে মুখ দিয়ে দেয় আমার কেমন একটা ফিল হয়, সো আমার ভাল লাগে না। এদিকে 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 কোথায় গেলি? এই যে কি হয়েছে, কি প্রবলেম, কি প্রবলেম? তো চলো আমি ওরা ওদের জন্য ওয়েট করি। আমার তো হয়ে গেছে স্নান পান, আমি সবই রেডি হয়ে গেছি। আমি সকালবেলা একটুখানি কি বলে ওটাকে কি বলে ওটস খেয়েও নিয়েছি মোটামুটি, এখন কখন খেতে পাবো আমি জানি না। তো আজকে একটা ভাবলাম কুর্তি পরি, অনেক দিন পর আমি একটু কুর্তি পরলাম, তো কুর্তি খুবই কম আমার লাইফে, যে কটা আছে পরি। আর ঘর ফর একটু একটু গুছিয়েও ফেলেছি, কিছু করার নেই, আমি ভীষণ কুড়ে ল্যাদ খেয়ে পড়ে থাকি, কিন্তু যখনই ক্লাস করানোর ডেট থাকে আমাকে একটুখানি পরিষ্কার করতে হয়, কি বলবো, দুঃখের বিষয়। কি হয়েছে? আচ্ছা আমি গেটটা বন্ধ করে দিয়েছি, যার জন্য ওই রকম পাগলের মতো করছে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, আমাকে গেট খুলতে বলছে, কি হয়েছে, কি কি করব, কি করব, কি করবটা, কি কি করব বলতে হবে তো, কি করব, গেট খুলে দেবো, গেট খুলে দেবো, দরজা খুলে দেবো। আচ্ছা চল চল দরজা খুলে দিচ্ছি, হ্যাঁ দরজা খুলে দিতে হবে, একটু লাফালাফি কর তারপর দরজা খুলবো, লাফা লাফা লাফা, ছুটকি ছুটকি, ও তাকায় না ক্যামেরার দিকে, বাজে মেয়ে, যা চলে যা, চলে যা। হ্যালো, তো যাকে বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, যাকে শেয়ার করব মনে হচ্ছে যেন কাঠের পুতুলকে শেয়ার করব, চলো চেনা মুখ তোমাদের সাথে শেয়ার করব, তোকে শেয়ার করব, আমাকে শেয়ার করে দাও, করে দিয়েছি, আগে ভালো দেখতে ছিল আজকে বাজে দেখতে পাচ্ছি, ওই ব্লগটা কত সুন্দর লাগছিল। বাট আগে ভালো মানুষ কিভাবে দেখতে থাকে, এখন খারাপ কি করে হয়ে যায় আমার জানা নেই, ও জানে কিভাবে জানিস, আমি আছি আগে,
সকাল থেকে কতবার ওকে চলো তোমার সাথে পরে কথা বলছি সেটাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই, ওরাই ভিডিওটা করে দিয়েছে আর কি। তো এই হচ্ছে হেয়ার স্টাইল, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করি, এটা কেন বাদ দিলাম এটাও করলাম। একজন আমাকে সাজিয়েছে কিন্তু পরে ভিডিও করতে যেটা দেখানো দরকার ছিল তখন তখন ভুলে গেছি, আমার চুল ছিঁড়ে দিচ্ছে। বাট ছবিগুলো শেয়ার করে দেবে তাহলে তো হবে। আমি ছবি পোস্ট করে দেবো, একদম ডান, পোস্ট প্লাস ভিডিওতে দিয়ে দিও এক দুটো, তাহলেও তো বুঝতে পারবে সেটা। ওই তো দেখো আমি এটা সলিউশন বার করে দিলাম কি, কিন্তু একটা সুন্দর জিনিস এই আমার মানে মুখ থেকে কত ফর্সা আর আমার হাতটা দেখো, এই না ঠিকই আছে, এই লাইটে ঠিকই আছে, দেখো লাইটে মোটেও না, তুই নিজেও দেখ ঠিকই আছে, না ঠিকই আছে, উল্টা আমার যা করছে এই দেখো। রাত্রিবেলা তোমরা যদি মনে হয় যে কেউ ভূত দেখবে তাহলে এই ভিডিওটা দেখে দিও, নিজেরাই ভয় পেয়ে যাবে। তোমরা দেখো গো আসিও, তারপর গানটা কি কমলায় নৃত্য করে চুড়ে, আমি আও করতে পারছি না তোমাদের জানলায়, চুড়ে নৃত্য করে থমকি আমি না আও করতে পারছি না তোমাদের জানা। হ্যালো, তো এই ছিল আমার সেকেন্ড লুক যেটা কিনা খোলাও হয়ে গেছে, ফার্স্ট লুক যেটা ছিল সেটা চপাট হয়ে গেছে, ভিডিও করতে ভুলে গেছিলাম তাই শেয়ারে আমি জানি না কি দেব, ফটো দিয়ে দেব। এটা হচ্ছে সেকেন্ড লুক যেটা কিনা অনেক কিছু ফ্লাওয়ার আঁকা হয়েছে, যেটার মডেলের মুখ ধরে দেখাচ্ছি আমি, মুখ ধরে তো চুল ধরে চিপে দিচ্ছে, কেমন মেকআপ আরই চুল খোলা চলছে, ব্যথা করলে চিল্লাতে পারছি না, সবাই সেকেন্ড মিনিং করছে, অনেক খুলে দিয়েছে আমি পাবো ছেড়ে দাও, কালকে আমাকে শ্যাম্পু করতে হবে। ই বাবা কি সব করোনা, আর করোনা গো, আমি স্লো মোশন করব, অমিক্রন করোনা, অমিক্রন আমি তোমার করোনা, এই এবার থেকে এইটা দিয়ে মিম করে তুমি আমার করো না আমি তোমার অমিক্রন, এটা ভালো। এই যে আরেকজন আছে যাকে তোমরা আগের ব্লগে দেখেছিলে, হাই বলে দাও জোরে, ও হাই বলে জোরে, ও হাই বলে উল্টি হয়ে গেল আবার, হাই বলে এত জোরে হাই বলতে বলেছে, হাই হাই হয়ে গেছে, হাই বলতে হাই হাই হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, সরি আমি আগের লুকটা শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি ফটো দেব, হ্যাঁ স্টিল ফটো দিয়ে দেবো। তো আজকের ভিডিও এরম ভাবেই চলছে আর কি, সব ভুলে গেছি, ভিডিও না দেওয়ার জন্য স্টিল ফটোগুলোকে আমি অ্যাড করে দিলাম। তো এই হচ্ছে আজকে আমার ফ্যাশন লুক, যেটা কিনা আমি ক্লাস ডেমো হিসাবে স্টুডেন্টদের আজকে ক্লাসে দেখিয়েছিলাম, তো এটাই হচ্ছে আজকের ফ্যাশন লুক। দেখ দিশা ছুটকেও দেখতে, এটা ব্লগে দাও, এই তো চলছে, তো ছুটকি দেখছি, আ ছুটকি দেখ ও ক্যামেরার দিকে তাকায়, দিকে তাকা, ও আর ওর আনকমফোর্টেবল কেন জানো, বুঝে যায় ক্যামেরার দিকেও তাকাবে না, ছুটকি এদিকে আমার দিকে তাকাবেই না। এটা যে গার্লস আউট, আউট না গার্লস ইন, ইয়েস ভদ্র মহিলা ওখানে বসে আছে কিন্তু তাকাবে না, তাকাবে না, এই তো তাও তাকাচ্ছে না, আমরা এখানে শুয়ে আছি, ছুটকিয়ে উঠে আপাতত সেম পোজে শুয়ে পড়েছে, তাকাবে না এখন, ব্যস্ত না ভাবছে আমরা ক্যামেরা করছি ওদের হয়ে যাক তারপর তাকাবো, হ্যাঁ
বাবা কি চুটকি চুটকি করে মরলাম, ও আর তাকায় না, ভীম নেই চুটকি তাকাবে না, বেকার ভীম আনতে হবে। আরো একবার চা করতে চলে এসেছি, প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করছে, তাই প্রথমবার আমি এটাতে করেই চা বসিয়ে দিয়েছি। মানে কি অবস্থা রান্নাঘরটার, মানে চারিদিক এরম এলোমেলো হয়ে পড়ে আছে, মানে জানি না কখন কি করবো, আমার আর ভালো লাগছে না। এখানে দাঁড়িয়ে একটু আড্ডা মারি তোমাদের সাথে। অ্যাকচুয়াল একসাথে দুটো ক্লাস করানোর পর আমার আর এনার্জি থাকে না যে মানে কি করব কাজ ফাজ, মানে দেখেও খারাপ লাগছে রান্নাঘরটার এই অবস্থা, চারিদিক কি হালাত বানিয়ে রেখেছি আমি। বাট স্টিল নাও ভালো লাগে না, মানে এতটা পরিমাণে সাইনাসের জন্য মাথা ব্যথা করছে। আর যাদের যাদের সাইনাস আছে, মাইগ্রেন আছে, তারা তারা অবশ্যই বুঝবে যে অ্যাকচুয়াল যন্ত্রণা কাকে বলে, আর যন্ত্রণার সাথে সাথে কি কি হয়। সো কিছু করার নেই, ভালোও লাগছে না, তো চাটা খাই আপাতত, তারপর দেখা যাবে। গুড মর্নিং এভরিওয়ান, যেটা সব সময় হয় আমার সাথে সেটা আজও হয়েছে, নো প্রবলেম, এন্ড করতে ভুলে গেছি। তার পেছনে যদিও একটা বিরাট কাহিনী লুকিয়ে আছে, তো সেই কাহিনীর কিছুটা হলেও তোমাদের বলি। এটা সত্যি কথা, যাদের জীবনে মাইগ্রেন আছে, সাইনাসের মতো একটা ব্যাপার আছে, তাদের আর শত্রুর প্রয়োজন হয় না, এটা একদম সত্যি কথা। তো আমার জীবনেও আছে এই দুটো জিনিস যার জন্য আমার শত্রুর প্রয়োজন হয় না। আর শত্রুরা যদি আমার সাথে পলিটিক্স করে, সেটাতে আমার কোনো কিছু যায়ও আসে না, বিকজ আমার যখন মাথা যন্ত্রণা শুরু হয় ওখানেই সব শেষ। তো সেটাই হয়েছিল কালকে দুটো ক্লাস করানোর পর। অলরেডি তো কালকে তো ভুলেই গেছিলাম ফার্স্ট লুকটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। এত তাড়ার মধ্যে তো দুটো ক্লাস পরপর ছিল, যার কারণে হয়ে ওঠেনি। সো সেটার জন্য সরি, আবার বলছি সরি। আর লাস্ট ক্লাস করানোর পর এতটা পরিমাণ মাথা ব্যথা শুরু হয়েছে, ওষুধ তো কোনো কিছুই কাজ করে না, বেকার। তো আমি ভাবলাম প্রথমে যে নর্মাল হয়তো মাথা ব্যথা, যার কারণে আমি একটা ওষুধ খেলাম, কমলো না, তারপর বুঝলাম না এটা সাইনাসের ব্যথা। তো যেটা সাইনাসের যে ইয়েটা পাওয়া যায়, একটা সবুজ কালারের একটা পাওয়া যায় ট্যাবলেট বলো ক্যাপসুল বলো, ওটা জলের মধ্যে দিয়ে নিয়ে আর কি ভাপ দিতে হয়। আমার পক্ষে ইম্পসিবল ছিল উঠে গরম জল করে ভাপ নিয়ে বসা, মানে ইম্পসিবল ব্যাপার, এতটা পরিমাণ মাথাটা ব্যথা করছিল, যার কারণে ওটাকে ফাটিয়ে রুমালের মধ্যেই নিয়েছিলাম আর কি। বাবা হাত ব্যথা করছে, তো রুমালের মধ্যেই নিয়েছিলাম, নিয়ে একটুখানি চেষ্টা করছিলাম স্মেলটা নেওয়ার যাতে কমে যায়, বাট না, বেকার নেওয়া, কিছুতেই কমছিল না। ইভেন রাত্রিবেলা কিছু খাইও নি, মানে ওই জাস্ট সেকেন্ড ক্লাস হওয়ার পর শুয়েছি, আমি আর উঠিনি। তো আজ সকালবেলা উঠলাম। তো চলো, আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখা হচ্ছে আবার নতুন ব্লগ বা ভিডিও নিয়ে, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।